এই আয়াতকে আপনাদের এই চট্টগ্রামের ভাষায় কি বললে সবাই চিনে বলেন তো আলহামদুলিল্লাহ বলেন শুধু আপনাদের চট্টগ্রামের ভাষা নয় গোটা পৃথিবীর সমস্ত মানুষরা এই আয়াতকে আয়াতুল কুরসি হিসেবেই চেনে সুবহানাল্লাহ তো ভাই সাহেব এই আয়াতখানা আমরা তিলাওয়াত করি তখন যখন বাড়িতে যদি কাউকে জিনে আসর করে জিনে যখন কাউকে চেপে ধরে তখন হুজুররা যে আয়াত পড়ে ফুঁক দেয় রুকিয়া করে ওই আয়াতের নাম হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াত পড়ে যদি কাউকে জিনে আসর করা কোনো ব্যক্তিকে যদি ঝাড়ফুঁক করা হয় শয়তান তার কাছে কি আর থাকে তাকে ছেড়ে পালায় আজ কোরআনুল করিমের মাহফিলের ব্যাপারে কিছু শয়তানকে মানুষ কিছু মানুষ রূপী কিছু শয়তানের আসর পড়েছে মাহফিলের মধ্যে ঠিক কেনা কোরআনুল করিমের মাহফিলকে ওরা সহ্য করতে পারে না কোরআনের কথা ওদের ভালো লাগে না কোরআনুল করিমের ব্যাপারে আসলেই যত বাধা ঠিক কেনা এর জন্য আমি ভেবেছি এই শয়তানগুলো তাড়ানো দরকার যদিও দিন শতান আয়াতুল কুরসি বললে তাড়ানো যায় কিন্তু মানব শয়তান কিন্তু তাড়ানো যায় না জিন হচ্ছে শয়তান হচ্ছে দুই প্রকারের শয়তান কয় প্রকার কোরআনুল কারিমে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস একটা হচ্ছে মানব শয়তান আরেকটা হচ্ছে জিন শয়তান জিন শয়তানকে আয়াতুল কুরসি বলে তাড়ানো যায় কিন্তু মানব শয়তানকে তাড়ানো যায় এই মানব শয়তানগুলোর আল্লাহ হেদায়েত দান করুক আমরা বলি আমিন আরো জোরে বলেন আমিন এই আয়াত খানা আমরা তিলাওয়াত করি আজও আমি দেখেছি আপনাদের এই মসজিদের ইমাম সাহেব ইশারে নামাজের সালাম যখন ফেরালেন নামাজ শেষ করলেন সমাপ্তি করে তিনিও এই আয়াত খানা তিলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহ বলেন কিন্তু অনেকেই জানেন না আপনি নামাজের পরে কেন এই আয়াত তিলাওয়াত করবেন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত খানার ব্যাপারে বলেছেন কোন ব্যক্তি যদি নিয়মিত কন্টিনিউ সব সময় ফরজ নামাজ শেষ করে নামাজের বৈঠকে বসা অবস্থায় যদি এই আয়াত খানা তিলাওয়াত করে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার পেছনে একটাই বাধা হয়ে থাকে সেটা হলো তার মৃত্যু তার মানে সে যদি মৃত্যু বরণ করে সাথে সাথে আল্লাহর জান্নাতের ভেতরে সে প্রবেশ করে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোরআনুল কারীমের ভেতরে আয়াত আছে 6666 এই 6666 আয়াতের ভেতরে শ্রেষ্ঠ আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি সুবহানাল্লাহ কোরআনুল কারীমে যত আয়াত আছে কোন আয়াতের স্পেশালি নাম নেই একটি মাত্র আয়াত আল্লাহ স্পেশালি নাম দিয়েছেন ওই আয়াত খানার নাম হচ্ছে আয়াতুল কুরসি সুবহানাল্লাহ বিশ্বনবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন উবাই আচ্ছা বলো তো দেখি কোরআনুল কারীমের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আয়াত কোনটি হযরত উবাই ইবনে কাব বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআনুল কারীমের ভেতরে সবচাইতে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ আয়াত যেটি ওই আয়াতের নাম হলো আয়াতুল কুরসি আল্লাহ নবী বললেন ও উবাই ইবনে কাব আমি তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার জ্ঞানের ভিতরে আরো বরকত দান করুক আমার ভাইয়েরাম এই আয়াতুল কুরসি এত শ্রেষ্ঠ এত মর্যাদাপূর্ণ কেন হলো এই আয়াতের ভেতরে এমন কি বলা হয়েছে যে কথাগুলোর কারণে শয়তান পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়ে যায় যে আয়াতখানা তিলাওয়াত করলে প্রতিদিন ফরজ নামাজের সালাম ফেরানোর উপরে যদি তিলাওয়াত করা হয় আপনি যদি ফজরের পরে তিলাওয়াত করেন জোহরের আগে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় বিশ্ব নবীর ভাষায় ওই জোহরের আগে ইন্তেকাল হওয়ার কারণে আপনি আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন জোহরের পরে তিলাওয়াত করলেন আসরের পূর্বে যদি আপনার ইন্তেকাল হয়ে যায় বিশ্ব নবী বললেন আপনি আল্লাহর জান্নাতে প্রবেশ করবেন
এইভাবে আসরের পরে তিলাওয়াত করলে মাগরিবের আগে, মাগরিবের পরে তিলাওয়াত করলে এশারের আগে, এশারের পরে তিলাওয়াত করে যদি আপনি ঘুমিয়ে যান, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহর নবীর ভাষায় আপনি জান্নাতে প্রবেশ করবেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি রাত্রি ঘুমানোর সময় এই আয়াতুল কুরসি খানা তিলাওয়াত করে যদি ঘুমায়, একদল ফেরেশতা সারা রাত তাকে পাহারা দেয়, আর সারা রাত তার জন্য মাগফিরাতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে আর বলে, আল্লাহ তুমি তোমার এই গোলাম রে মাফ করে দাও। আরো আসতে বলেন আল্লাহু আকবার। আয়াত তিলাওয়াত করবেন তো কখন কখন? প্রত্যেক ফরজ নামাজের পরে, না নামাজ না পড়ে, ফরজ নামাজ, নামাজ আগে পড়তে হবে, তারপরে আয়াত, এরপরে রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন তিলাওয়াত করবে। কাউকে যদি শয়তানে আসর করে, শিশুদেরকে বাচ্চাদেরকে শয়তান আসর করে, তখন এই আয়াত পড়ে তাকে ফুঁক দেবেন, রোকেয়া করবেন, আল্লাহ পাক ওই শয়তানের আসর থেকে তার হেফাজত করবে। সুবহানাল্লাহ। এর অনেক ব্যাখ্যা আছে, আমরা সেদিকে যাব না, কারণ যেহেতু আমাদের হাতে সময় কম, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাই না। আমার ভাইয়েরা আসুন, কি এমন কথা আল্লাহ এই আয়াত খানার ভেতরে বলেছেন সেই কথাগুলো আমরা শুনবো ইনশা আল্লাহ। এই আয়াতের ভেতরে আল্লাহ পাক তার শ্রেষ্ঠত্বের, তার বড়ত্বের দশটি গুণের কথা বলেছেন। কয়টি? সবাই বলেন কয়টি? প্রথমে আমাদেরকে জানতে হবে আয়াত খানা আমরা কোথায় পাবো। এই আয়াত খানা আমরা কোরআনুল করিমের সুরাই বাকারার 255 নাম্বার আয়াতে পাবো। কত নাম্বার আয়াত বললাম? 255। সুরার নাম কি বললাম? সুরাতুল বাকারা। আবার বলছি, সুরার নাম সুরাতুল বাকারা, আয়াত নাম্বার 255। আজকেই বাড়িতে গিয়া যারা পারেন না তারা তিলাওয়াত করবেন, শিখবেন, যারা নিজে পড়তে পারেন না ইমাম সাহেবের কাছে এসে এই আয়াত খানা মুখস্থ করে নেবেন, পারবেন তো ইনশাআল্লাহ। দেখুন, আপনি আপনার কেমন রবের ইবাদত করেন, আপনি আপনার কেমন রবের গোলামি করেন আপনি জানেন না? জানেন? আপনি জানেন যে আপনি আল্লাহর গোলামি করেন? আপনার রবের বড়ত্ব কত, শ্রেষ্ঠত্ব কত, আপনার রবের ক্ষমতা কি আপনি তা জানেন না? এই আয়াতের ভেতরে আল্লাহ তার শ্রেষ্ঠত্বের ক্ষমতার কথা বলছেন। দেখুন, শুনুন, আমরা সবাই এই আয়াতের উপরে এখন মনোযোগ দিয়ে আলোচনা শুনবো।